মুখ্যমন্ত্রী 13 বছরে বন্যা নিয়ন্ত্রণে কি করেছেন টাকা লুট করার জন্য তিনি পরিদর্শনে যান বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের মমতা ব্যানার্জি 13 বছরে কি করেছেন বন্যা কমাবার জন্য বৃষ্টি কমে গেছে ওনার কপাল ভালো চাষ করার দরকার নেই কেন্দ্র চাল দিচ্ছে সবাই খেয়ে বেঁচে আছে উত্তরবঙ্গলায় বন্যা হতো আমরা তার সেই ছবি দেখছি দেখুন যতবার উনি বন্যা দেখতে যান মালদায় দেখেছি দিনাজপুরে গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন ওনার দায়িত্ব শেষ বাকিরা ত্রাণ দেবে এনজিও দেবে কেন্দ্র সরকার দেবে ত্রাণের টাকার জন্য ডিমান্ড করবেন এত হাজার কোটি তত হাজার কোটি সেটা ইলেকশন ফান্ড বলাবেন টাকা লুটার জন্য উনি যান যে কত বলা উচিত হেলিকপ্টারে ঘুরে উনি বুঝে যান কত বাড়ি ভেঙেছে তার খবর দেন তো উনি 13 বছর কী করছেন হিসাব দিচ্ছে ওনার ওই ছোটো ভাইটি কোলের ভাই দেব তাকে নাকি কথা দিয়েছেন প্রত্যেক বছর তো একই ডায়লগ শুনি এবারে ওরা ভেবেছিল বোধহয় বন্যা হবে না চলে গেল সিজন দুর্ভাগ্য ওদের কিন্তু এই যে প্রত্যেক বছর ঘাটালে বন্যা আর স্টেটমেন্ট সেই পচা ডায়লগ দিদি শুনেছিলাম আমরা ক্লান্ত আমরাও ত্রাণ দিতে যে কী করবো গরিব মানুষকে বাঁচাতে হবে আর পুজোটা ওদের মাটি হয় প্রত্যেকবার এটা কতদিন চলবে একই ডায়লগ একই ছবি কতদিন দেখতে হবে উনি একবার বলবেন আমাদের টাকা চাই না 1250 কোটি টাকা খরচা করবো আর 13 বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমার তার একটা প্ল্যান বানাবো একদিন আপনি কী করছেন প্রতিশ্রুতি খালি উনি জানেন এক দু সপ্তাহ চলবে বন্যা চলে যাবে আবার এক বছর ছুটি কেউ কিছু মনে রাখবে না যেখানে গিয়ে বড় বড় ডায়লগ দেবেন শঙ্করপুরে নাকি গভীর সমুদ্র বন্দর বানাবেন 8500 কোটি টাকা দিয়ে মানে 800 কোটি টাকা আপনার পকেটে নেই আপনি 8500 কোটি টাকা বলছেন কেন্দ্রের টাকা লাগবে না আমরা বানিয়ে দেবো ভাটাল প্ল্যান আমরা বানিয়ে দেবো একটা তো কিছু করুন একটা রাস্তা ঠিক করতে পারেন না কতদিন এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলবে আপনি পারবেন বিবিসি যে বিদ্যুৎ দিচ্ছে পশ্চিমবাংলাকে 5500 মেগাওয়াট বন্ধ করে দিন অন্ধকার হয়ে যাবে আপনার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে ওনার দুজন সে দুজন কী করতো ওখান থেকে যে কমিটিতে থাকতো ডিবিসি তারা কে একদিন কী করেছে তারা সরকারকে জানাই না এখন নাটক করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন পশ্চিমবাংলার লোক আবার এক মাস পরে সব ভুলে যাবে তিনি বলছেন এইভাবেই চলবে